উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি বারংবার শোনা গিয়েছে বিজেপির তরফে, তবে দলের পক্ষে এমন কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়ে দিয়েছে পদ্মশিবির। আর এবার রাজ্য ভাগ না করেই উত্তরবঙ্গের 8 জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার এই নিয়ে একটি প্রস্তাবও তিনি জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। সেখানেই বাংলার উত্তরাংশের সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলি মিলে গেলে উন্নয়নের ক্ষেত্রে কাজের সুবিধা হবে, এমনটাও লিখেছেন তিনি। এতে কি লাভ হবে তাও জানিয়েছেন। উত্তরবঙ্গের পিছিয়ে থাকা অনুন্নত জায়গাগুলি উন্নত হওয়ার সুযোগ পাবে, তবে এই প্রসঙ্গে চুপ নেই রাজ্য। কুণাল ঘোষ জানিয়েছেন, এসব বাজে কথা, আসলে ভোটে বিপর্যয়ের দায় নিজের ঘাট থেকে সরিয়ে শুভেন্দু অধিকারীর ওপরে চাপাতেই মোদীর কাছে গিয়েছিলেন। যারা বাংলার প্রাপ্য টাকার দাবিকে সমর্থন করে না, বাংলাকে বঞ্চিত করার পক্ষে, তারা কোনোভাবেই রাজ্যের উন্নয়নের জন্য কিছু চাইতেই পারে না। পক্ষ বিপক্ষ দুই পক্ষের মন্তব্যে এবার সরগরম রাজ্য রাজনীতি। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত, যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না, বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। এক ঝলকে মিডিয়া।